हाय गाइस, वेलकम टू माय चैनल অভিষেক বৈরাগী ব্লগস। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাড়ির ঠিক সামনের দিকটা। আর আজকে কিন্তু সেই লেভেলের মেঘলা, সামনে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা অনুভূতি তো হচ্ছে। আর আমার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ, সর্দি কাশি জ্বর তো লেগেই রয়েছে, আর তার মধ্যে হঠাৎ করে এরকম নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে, তো সেই জন্য আজকে মেঘলা। আর যেহেতু কালী পুজো আর দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে, সবাই খুব ভালোভাবে কালী পুজো কাটিয়েও, আর এখন তো বৃষ্টি হচ্ছে, যাই না কে কিরকম ভাবে কালী পুজোর সময়টা কাটাবে। যে এতটাই বলবে যে সবাই সেফ অ্যান্ড সিকিউর ভাবে কালী পুজোর সময়টা কাটিও। আর ওয়েদারটা তো জাস্ট লেভেলের ওয়েদার, আর আমি তো গলায় মা রুমাল পরে রয়েছি, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর গাছের পাতা কীভাবে নড়ছে, হাওয়াটা কিন্তু খুবই সুন্দর দিচ্ছে, কিন্তু এই হাওয়াটা আর দিলে কী হচ্ছে বলো তো, তোমার এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই ওয়েদারটা কিন্তু চেঞ্জ হওয়ার কারণে মানুষের খুব শরীর অসুস্থ হয়ে পড়ে, যেমন কি আমার হয়ে গেছে এখন শরীর অসুস্থ। সেই জন্য গলায় পড়ে রয়েছে রুমাল, যাতে হাওয়াটা লাগলে কোনো অসুবিধা না হয়। এমনিতে আমার গলা বসে গেছে, গলার বয়সটা শুনে বুঝতে পারছি কিনা যাই না। তো যাই হোক, আজকের ভিউটা তো জাস্ট এরকমই আলাদাই লেভেলের, উপরে কি সুন্দর মেঘলা, আর এখন যেহেতু বিকেল। তো গাইজ, আমি এখন হলো ঘরের দিকে ঢুকছি, আর ঘরে দেখো কিরকম অন্ধকার। আর যেহেতু কারেন্ট চলে গেছে, তো সেই জন্য এখন ঘরে পুরো অন্ধকার, দুপুরবেলা থেকে কারেন্ট চলে গেছে, আর বৃষ্টি বাদলা হলে এরকমই অন্ধকার থাকে ঘর। আমাদের পুরো এরিয়াতে, আমাদের বাড়ি বলে না, পুরো এরিয়াতেই কারেন্ট নেই। আর যেহেতু দীপাবলি, সেই জন্য আজকে প্রদীপ লাগাতে হয়। কিন্তু ওয়েদারের যে অবস্থা, বাইরের দিকটা দেখো পাতা পুরো উঠে কি অবস্থা হয়ে গেছে, চারিদিকে চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার, এরকম ঘুরঘুরটা অন্ধকার। জানলা খুললেই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যাই না শহরে কিরকম ঠান্ডা। গ্রামে যারা আছে তারা আর কি বুঝতে পারবে যে এখন কিরকম ঠান্ডা, আর তার সাথে হাওয়া, যে হাওয়াটা দিচ্ছে ওই হাওয়াটা প্রচণ্ড ক্ষতিকারক। আর যেহেতু প্রদীপ লাগাতে হয়, প্রদীপ লাগিয়ে খুব সুন্দর বাড়িতে আলোক সজ্জা করতে হয় সবাইকে, তো সেই জন্যই আর কি ভাবলাম যে আমরাও কিছু প্রিপারেশন করি। তো দিদা, তো এখন কি করা হবে, ঠান্ডা লাগছে, ভেতরে আসো, চলো প্রদীপ প্রদীপ লাগানো হবে। তো প্রদীপ জ্বালিয়ে পুজো করে আজকে গঙ্গাতে ভাসাতে হয়। তো গঙ্গা তো নেই, এখানে আমাদের একটা গর্ত আছে বিশাল, সেই গর্তে আমরা গর্ত মানে পুকুর, পুকুরের মধ্যে ভাসাতে হবে, দেয়ালে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। দেওয়ালিতে আজকে প্রদীপ ভাসায়, প্রদীপ ভাসাই, আর এই জ্বর বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সবাই জানাচ্ছি ভালোভাবে কাটাবে, আর দেখবে দিদা কিভাবে সন্ধে হতে চলেছে। আমি এখন যাব দোকানে, দোকানে গিয়ে প্রদীপ নিয়ে আসবো, প্রদীপ গুলো নিয়ে এসে তারপরে আর কি সন্ধে প্রায় হতেই চলেছে যেহেতু, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখন বৃষ্টি বাদলার মধ্যে, যেহেতু আমাদের রাস্তাঘাটও লাইট খুবই কম, অন্ধকারের মধ্যে যাওয়া আসা করতে হয় ফ্ল্যাশ জ্বালিয়ে, মোবাইলের লাইট জ্বালিয়ে। তোমরা গ্রামের দিকে একদম ভেতরের দিকে যদি যাওয়া আসা করে থাকো, তো অনেকেই জানবে যে গ্রামের ভেতরে যে গুলিখালের রাস্তাগুলো আছে ওখানে লাইট খুবই কম, তো রাস্তাগুলো খারাপ, তো সেই জন্য আমাকে দেখে যাওয়া আসা করতে হবে। তো যাই ফটাফট নিয়ে প্রদীপ নিয়ে চলে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে চলো। A few moments later, এই চলে আসলাম বাড়িতে এখন মোমবাতি নিয়ে, আর আমার হাতে রয়েছে মোমবাতি, এই নাও মোমবাতি। আর দিদা ভাই তো এখানে প্রদীপ সাজাচ্ছে, আর আমি যেই বাইরে বেরলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, হাত পাতে পুরো জল লেগে কি অবস্থা, বৃষ্টির জল লেগে যেই বেরোলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে সন্ধে হলে প্রদীপ চালানো হবে, আর তার মধ্যে ঠান্ডাও লেগেছে, এরপর যাই না বৃষ্টিতে ভিজছি, কি হবে তাও যাই না। আর একটু পরেই প্রায় প্রায় আধার নেমেই এসছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তখন প্রদীপ জ্বালাবো, তখন তোমাদের সঙ্গে আমার কথা বলবো, ঠিক আছে। এখন হয়ে গেছে প্রায় ঘড়ির কাঁটায় বাজে 5:30, আর 5:30 সময় শীতকালটাতে সবাই জানো অন্ধকার হয়েই যায় প্রায় প্রায়, সন্ধ্যেটা নেমেই আসে, সেটা দেখতে পাচ্ছ লাইট চলছে, কারণ কারেন্ট চলে এসছে। আর দিদা এখানে পুজো দিচ্ছে সন্ধ্যাবাতি, এক লাইন দিয়ে 14টা প্রদীপ রয়েছে এখানে, 14টা প্রদীপ পুরো লাইন দিয়ে ধরিয়ে তারপরে যেতে হবে আমাদের ভাসিয়ে দিতে। আর এটা হচ্ছে কলার, কি এটা কলার খোলা,
নৌকা নৌকাটা আর কি পুকুরে ভাসিয়ে দিতে হবে। বন্ধুরা তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, চলো দেখাই তোমাদের। ওই যে দূরে দেখতে পাচ্ছো আকাশের রংটা কিন্তু পুরো লাল হয়ে গেছে আজকে, জানি না কেন পুরো আকাশের রংটা লাল হয়ে গেছে চারিদিকে। দেখো জাস্ট আকাশের কালারটা দেখো, রংটা দেখো পুরো লাল হয়ে গেছে চারিদিকে, পুরো একদম ছায়াটা যে বোঝা যাচ্ছে ওই যে জমির উপরে দেখছো ছায়াটা পুরো লাল, আকাশটা পুরো লাল হয়ে রয়েছে। এটা কিন্তু কোনো এডিটিং নয়, জানি না কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে। আবার কারেন্ট চলে গেল গাইজ, আর দিদা এখানে প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছে, আর বাইরে তো প্রায় বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো না কিন্তু আমরা এখানে রয়েছি তো ফিল করতে পারছি যে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে, গাছের পাতাও ক্রমশ নড়ছে। আর এখানে দুটো প্রদীপ জ্বালানো হয়ে গেছে ঘরের সামনে ঠিকই। এখন দিদা এখানে মোমবাতিগুলো জ্বালাচ্ছে আর সাথে প্রদীপগুলো জ্বালাচ্ছে, আর ঘরের সামনে দুটো প্রদীপ লাগানো হয়ে গেছে, তুলসীতলা প্রদীপ লাগা দেওয়া হয়ে গেছে। আর বৃষ্টি তো হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু বৃষ্টির জলের ফোঁটাগুলো এত বড় বড় পড়ছে, তো আমি তো ভালোই ফিল করতে পারছি আজকের পুজোটা, জানি না কিরকম কাটবে। ওখানে প্রদীপ লাগাচ্ছে, প্রদীপটা নিয়ে তারপরে ভাসাতে দিতে যাওয়া হবে। পুকুরের ওপরে এক এক করে প্রদীপ লাগানো হচ্ছে, বছরে একবার এই মুহূর্তটা আসে, তো আমরা খুব ভালোভাবে এই দিনটাকে পালন করি। কিন্তু আজকে দেখো বৃষ্টি, দিদা বললো যে প্রদীপটা দিই কারণ হচ্ছে চোদ্দ পুরুষের নাম হয় আজ। গাইজ দেখো সামনের দিকে কতটা সুন্দর লাগছে দেখতে প্রদীপগুলো, জাস্ট অসাধারণ। এটা আমি আমার লাইফে আগে কোনো দিন দেখিনি, এটা আমি প্রথমবার দেখছি। আর দিদা এখন সাদা পাতা নিয়ে রেডি হয়ে গেছে, এখন এটাকে নিয়ে যাবে, সাথে আমিও যাব আস্তে 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 দেখে 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 দেখে। গাইজ আমরা এখন যাচ্ছি জমির উপর দিয়ে অন্ধকারের মধ্যে, চারিদিকে দেখো অন্ধকার কীরকম, আর সেই লেভেলের হাওয়া দিচ্ছে আজকে, খুব জোরে হাওয়া দিচ্ছে। আর প্রদীপগুলো দেখো কীভাবে ছাতা ঢাকা দিয়ে কীরকমভাবে নিয়ে যাচ্ছে, মানে গর্ত কোথায়, এখানে তো গর্ত কোথাও নেই। দেশলাই তো নিয়ে আসা হলো না, হাওয়া দিচ্ছে খুব জোরে, হয় নাকি তাই? তো গাইজ আমি এখন ছাতা নিয়ে দিদার সাথে যাচ্ছি, দিদা হচ্ছে সামনে যাচ্ছে, তোমার আগে আমি যাই, দাঁড়াও পাবে না। আর সামনে দেখতে পাচ্ছ প্রদীপ কিন্তু একটাও এখনো জ্বলছে না, প্রদীপ সবকটাই নিভে গেছে কারণ প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর সামনে তো এটা রয়েছে পটল ক্ষেত, চারিদিকে কিরকম হাওয়া দিচ্ছে, সামনে রয়েছে ধান ক্ষেত, পুরোপুরি অন্ধকার চারিদিকে, পুরোপুরি অন্ধকার। আর পুকুরটা যে পুকুরে আমি ভিডিও বানিয়েছিলাম ওই পুকুরটা এখন ভাসিয়ে দিতে যাচ্ছি, আর যেহেতু অনেক হাওয়া দিচ্ছে তো সেই কারণে একটাও প্রদীপ জ্বলছে না, সবকটাই নিভে গেল। আমরা যখন বাইরে থেকে বেরিয়েছিলাম তো তখন প্রদীপগুলো জ্বলছিল, আর বৃষ্টির জলের ফোঁটাগুলোও কিন্তু তোমরা বুঝতে পারছো। দিদা দেখছো পুকুর পাড়ে নেমে গেছে, আর চারিদিকে যেহেতু অন্ধকার অতটা ভালো স্পষ্ট তোমাদের দেখাতে পারছি না, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই তো কেমন লাগলো আমাদের পূজের কাজ সম্পূর্ণ হলো, তোমাদের আমরা তো আর জেনে ইচ্ছা করে জেনে শুনে তো প্রদীপ নেবাইনি, প্রবৃতির হাওয়াতে নিভে গেছে তাই না? চলো এখন বাড়ির দিকে যাই, বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। ঝড় ঝড় কি হাওয়া, ধান ধান গাইজ, ধান 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 খেতে দেখো, ধান খেতে ধান কিভাবে হাওয়াতে নড়ছে, পটল ক্ষেত পটল ক্ষেত, রাতের বেলা পটল ক্ষেত, তার মধ্যে আমি ভিজে গেছি, যাই কি হবে রাতে আবার হাল, সবে জ্বর থেকে উঠলাম। দেখো রাতের বেলায় গাছে পটল কিভাবে দেখো,
তোমরা তো দেখলে অন্ধকারের মধ্যে আমি আর দিদা গেছিলাম, যেমন কি পুকুরে পুকুরে ভাসিয়ে দিয়ে আসলাম 14খানা প্রদীপ একটা কলার কলার মধ্যে, যেরকম আমাদের আর কি 14 সাক্ষাতে হয়, যা যা করতে হয় নিয়মগুলো পালন করেছি আজকে। তো পুকুরে ভাসিয়ে দিয়ে আসছি, আমাদের এখানে যেহেতু গঙ্গা নেই। যাই হোক, আজ অন্ধকার ছিল প্রায় একটু আগে, কিছুক্ষণ আগে লাইন এসছে মানে কারেন্ট এসছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পুরোপুরি ভিজে গেছিলাম, ড্রেসটা সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে, আর বিহাইন্ড দ্য স্ক্রিন আমার দিদা এখন ক্যামেরাটা ধরে রয়েছে, ক্যামেরা করে দিচ্ছে, ভালো ভিডিও বানিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি সেই জন্য ক্যামেরাটা ধরালাম যাতে আর কি ভিডিওটা বানিয়ে দিতে পারে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে কোন জায়গাটা বসে ভিডিও বানাই, এই হিসাবে এখানে একটা চেয়ার নিয়ে তারপরে সামনে ক্যামেরা লাগিয়ে, এই যে সামনে রিং লাইটটা রয়েছে, রিং লাইটটা দেখো একটু, মোমবাতি গুলো জ্বালাবো, এবার চারিদিকে লাগিয়ে দেবো, দেখবো কিরকম লাগছে। টুনি লাইট তো জ্বালাইনি, যেহেতু আজকে কারেন্টের খুব প্রবলেম হচ্ছিল, সেই জন্য টুনি লাইট আজকে জ্বালানো হয়নি। আর প্রচন্ড শরীর খারাপ ছিল 3-4 দিন ধরে, আমি তো জ্বরের মধ্যে ভুগেছি, সেই জন্য আমি অত কিছু করিনি, জাস্ট নর্মালি হালকা করে আজকে ভগবানকে ডেকে প্রার্থনা করে। আর আজকের দিনটা যে এরকম হবে কেউ জানতো না, ভাই কেউ জানতো না। বেসিক্যালি আজকে দীপাবলির দিনে সবাই ঘুরতে যায়, আমাদের বারাসাতে যেমন কালী পুজো বিখ্যাত, সবাই দূর দূর থেকে আসে প্যান্ডেল দেখতে, কিন্তু আজকের দিনটা যে এরকম বৃষ্টি নিম্নচাপ হবে কেউই জানতো না। প্রদীপ তো জ্বালাচ্ছি, কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে, যখন ওই 14খানা প্রদীপ নিয়ে গেলাম পুকুরে তখনও নিভে গেছিলো, আর প্রচন্ড পরিমাণে যেহেতু হাওয়া দিচ্ছে সেই জন্য প্রদীপ গুলো নিভেও যাচ্ছে। ভিডিওটার মধ্যে সবকিছু আজকে দেখালাম তোমাদের, আর কালকের থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আজকে দিওয়ালির যে একটা অ্যাটমসফিয়ার যেটা ছিল ওইটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে বৃষ্টি বাদলার মধ্যে, পুরো একদম সারা দিন এরকম ভাবেই দিন কেটেছে। আমি জানি না তোমরা কেমন ভাবে কি এনজয় করছো, আর কিন্তু আমার আজকে দিনটা পুরোপুরি ওয়াস্ট, পুরো একদম ফালতু, কিছু বলার নেই। এখনো বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এই সময় মাত্র জ্বর থেকে উঠলাম, তাও এখনো গলাটা ব্যথা রয়েছে, কোন রকম ভাবে এক্সাইটমেন্টে তোমাদের সঙ্গে কথা বলছি, আর দিদা হচ্ছে সাইডে বসে রয়েছে। বলো তোমার কেমন লাগলো? আমারটা ওই আজকে ভালোই লাগে নাই, তোমাদের যেটা আমরা দেখাতে চেয়েছিলাম সেটা আর দেখাতেই পারলাম না, সমস্ত কিছু ঝড়ে একেবারে, এই মানে খুবই হাওয়া দিচ্ছিল বলে সেই জন্য আর কি তোমাদের কাছে দেখাতে হবে। তোমাদের দেখালে তোমরা বুঝতে পারছো আমাদের বাঙালির আজকে কি খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং মুহূর্ত ছিল আজকে তোমাদের সঙ্গে দেখাতাম, না হলে এই যদি ঝড় বৃষ্টি যদি না হতো খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করতাম, যেহেতু ঝড় বৃষ্টি হলো সেই জন্য দেখানোটা অতটা পসিবল হলো না, না হলে খুব ভাবে তোমাদের কাছে এর মাধ্যমে কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করতো, অনেক কিছু জানতে পারছি, তাই তো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য, অবশ্যই লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, এবং ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আমাকে দেখে থাকো তাহলে ইউটিউবে যাও, আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিও রোজ আসতেই থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই কালী পুজোতে খুব 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 মজা করো, এনজয় করো, আর সবাই সাবধানে যাওয়া আসা করো সব জায়গায়, বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খুব সুন্দরভাবে কালী পুজোর সময়টা কাটিও, বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা। এতটা বলে আজকের ভিডিও থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরে নতুন কোন একটা ফ্রেশ ভিডিও, আবার ভালো থেকো, দেখো টাটা। দেখা পাওয়া